एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के मैं तुम्हारे साथे एक रेसिपी शेयर करब। आज के हमें शेयर करब चिली चिकेन। तो चिली चिकेन हमें किरम भाव करी तो तुम्हारे साथे सेटाई शेयर करब। आमी एखाने चिकेन भालो करे धुए प्रथमे आमी विनेगारे किछुक्षण भिजिए रेखे दिएछिलाम। तारपर आमी दिएछिलाम सोया सस, टमेटो सस, चिली सस, नून, लंकार गुड़ो और एकटा डिम। এবারে মাখার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে যদি প্রয়োজন পড়ে আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হলে তারপরে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিতে শুরু করব। এবারে তারপরে ভেজে নেব ভালো করে। দেখো আমি এখানে চিকেনটাকে ভাজতে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে ভাজতে হবে, চিকেনগুলো ভাজা হচ্ছে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব আর বাকিগুলো সবকটা ভেজে নিই। ভেজে নিয়ে আবার ফিরে আসছি। দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এইখানে আমি ওই তেলটাতে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন একটু নরম হয়ে আসবে, একটু সফট হয়ে আসবে, তখন আমি সসগুলো দিয়ে দেব। এখানে আমি এক হাতা সয়া সস দিয়ে দিলাম, এক হাতা চিলি সস আর এক হাতা টমেটো সস দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি চিকেন যে ভাজাগুলো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দিতে হবে, বেশি না হয়ে যায় ওটা খেয়াল রাখতে হবে। এবারে আমি এক থেকে দু মিনিটের জন্য একটু হতে দেব। দেখো এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দু থেকে তিন মিনিট মতন একটু হতে দেব। চিলি চিকেনের গ্রেভি যেহেতু একটু থিক হয় তাই এখানে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি জলে। এটা আমি গ্রেভিতে দিয়ে দেব। এটা দিলে একটু থিক মতন হয়ে যাবে, ঝোলটা পাতলা থাকবে না। এটা এক থেকে দু মিনিট হতে দেওয়ার পরেই দেখবে আস্তে আস্তে দেখো এরকম ঠিক হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। তো আমি এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো কতটা ঠিক হয়ে গেছে, এখন আর পাতলা নেই।
দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে, অনেকখানি মোটা হয়ে গেছে গ্রেভিটা। তো আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমি এবারে এটা নামিয়ে নিচ্ছি। আমার চিলি চিকেন রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বাড়িতে তোমরাও ট্রাই করো, অবশ্যই খুব ভালো টেস্ট হয় খেতে, খুবই ভালো লাগবে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো এটা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, বাই।